তাকওয়া অর্জন ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের রাব্বুল আলামিনের রহমত বরকতে ধন্য হয়ে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভের এই মাস পবিত্র রমজানের 30 দিনের রোজার শেষে মুসলমানেরা পালন করল পবিত্র ঈদুল ফিতর। লিডসে বাংলাদেশিদের দ্বারা মোট 3টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তার মধ্যে সবচাইতে বড় 2টি জামাত অনুষ্ঠিত হয় লিডসের বাংলাদেশি সেন্টারে, দ্বিতীয় 2টি জামাত বিস্টনের আলমদিনা মসজিদে, তৃতীয়টি চ্যাপলটাউনের আলামিন মসজিদে অনুষ্ঠিত হয়। প্রতিবার লিডসের মুসলমানেরা বেশ আনন্দঘনভাবে ঈদুল ফিতর পালন করলেও এবারের ঈদুল ফিতর দিনটি ছিল বেশ বেদনাদায়ক, কেননা গাজায় আজকের এই ঈদের দিনেও ইসরায়েলের সন্ত্রাসী হামলায় প্রাণ দিতে হচ্ছে শত শত অসহায় নিষ্পাপ শিশু ও নারী পুরুষকে। I'm very upset that Israel is bombing up Gaza and killing the children, and they should stop bombing up Gaza for Eid Day. Free, free Palestine. দিনটা অন্তত গাজার বম্বিংটা স্টপ করতে আসলো। It's a shame on the day of Eid Israel is still bombing Palestine, which we are not very happy about, and I hope Allah sees and does what he has to do to them. গাজার মুসলমানদের প্রতি যে ধরনের নির্যাতন চালানো হচ্ছে, অতিসত্বর সে নির্যাতন বন্ধের দাবিতে সকল মুসলমানদের একাগ্রতা কামনা করছে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আজকের এই পবিত্র ঈদের দিনে, আজকের এই খুশির দিনে মনে পড়ছে গাজার শত শত নিরীহ ফিলিস্তিনি মানুষের উপর, শত শত নিরীহ শিশুদের উপর, শিশুদের কথা, যারা ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। আমরা আশা করেছিলাম যে আজকের এই ঈদের দিনে অন্তত ইসরায়েল তাদের হামলা বন্ধ করবে, কিন্তু তা করেনি, বরং অব্যাহত রয়েছে। আমরা আশা করব যে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ সহ সারা বিশ্বের সকল দেশের নেতৃবৃন্দ ইসরায়েলি এ বর্বর হামলা বন্ধে এগিয়ে আসবেন। আজকে মুসলমানদের যেই মুহূর্তে আমরা খুশি উদযাপন করলাম, এই মুহূর্তে তারা আমাদের অনেক মুসলমান ভাই বোন একবারে নিষ্পাপ শিশুদের রক্তের আপনার রক্তের বন্যা প্রবাহিত হচ্ছে। সুতরাং সমস্ত মুসলিম বিশ্বের কাছে আমার আকুল আবেদন থাকব যে আমরা যাদের সব মুসলমান আমরা ইউনাইটেড হইয়া আমাদের ইসলামের শক্তি এবং মুসলমানদের শক্তিকে যেন আরও আমরা বর্ধিত করতে পারি। এই মুহূর্তে এই আজকের ঈদের দিনে আমার মুসলিম উম্মার কাছে আমার এই আহ্বান এবং এই প্রত্যাশা। আজকের এই ঈদ জামাতে আসা প্রায় প্রতিটি মানুষই মনে করেন পবিত্র ঈদের এই দিনে ফিলিস্তিনের 24 ঘন্টা যুদ্ধবিরতির প্রস্তাবকে ইসরায়েল সরকার প্রত্যাখ্যান করে নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলা বাড়িয়ে দিয়ে ইসরায়েল শুধু পৃথিবীর 165 কোটি মুসলমানের হৃদয়েই আঘাত করেনি, বরং ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধেও অবতীর্ণ হয়েছে। তাই আজ থেকে সবাইকে সকল মতপার্থক্য ভুলে গিয়ে মুসলমানদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।